সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আজ 24শে জানুয়ারি, রোজ রবিবার। আমি খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন মুনতাহার ডেইরি ফার্ম। এই মুনতাহার ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা হাটের পাশে যে ইটভাটাটা রয়েছে, ইটভাটার সাথেই ওনারা মূলত এখান থেকে বকনা বাচ্চা বিক্রি করে থাকে। তো সে বকনা বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম, জাত, বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো এই খামারটি পরিচালনা করে থাকে বাচ্চু ভাই। ওনারা মূলত খুবই উন্নত জাতের বাচ্চা সংগ্রহ করে থাকে। আর এই মুনতাহার ডেইরি ফার্মটি অরণখোলার ভিতরে সব থেকে বড় একটা শেড। ওনাদের এখানে প্রায় 144টা না কি 150টার মতো গরু রাখা যায়। খুবই আধুনিক একটা শেড। তো এই শেডটা এর আগেও আপনারা বেশ কয়েকবার দেখেছেন। তো এই সপ্তাহে যে গরুগুলো রয়েছে, তো সেইগুলো গরুগুলো দেখাবো। তো চলুন, তার আগে আমরা বাচ্চু ভাইয়ের সাথে একটু কথা বলে জানি এই সপ্তাহে যে তাদের গরুগুলো রয়েছে, কী ধরনের গরুগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, আসা বিষয়গুলো আমরা তার সাথে কথা বলে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো গত সপ্তাহের মতো তো এই সপ্তাহে আপনার খামারে চলে আসলাম, তো এই সপ্তাহের সংগ্রহ কেমন আছে? এই সপ্তাহের সংগ্রহ আছে মেলা। আমি বেশি গরু দেখাবো না, আমার এখন একটা নিয়াত হয়েছে হাইস গরু দেখালে 10টা, কারণ কি 10টা, 12টা, 8টা, 6টা এরকমই গরু দেখাবো। এটা মানুষ কত টাকা থাকে এই হিসাব করে হিসাব করতেছে এখন। মানে গরু তো নিয়ে সবাই আসছে, কিছু মানুষ লিছে ভালো হয়েছে, কিছু মানুষ খারাপ হয়েছে, সবারই এখন খারাপ ভালো দিয়েই তো দুনিয়া। তা তো অবশ্যই। এখন খালি আমি বলবো যে আমার এখান থেকে লিলেই ভালো হবি, আর অন্য জায়গা থেকে নিলে ভালো হবে না, এটাও আমি বলতে পারবো না, কারণ তাহলে এটা হচ্ছে নাফরমানি কথা বলা হয়। আমার কথা হচ্ছে, যদি আমার কাছে কোনো কথাবার্তায় কোনো দোষ গুণ পায় থাকেন, সেটা আমার কাছে শেয়ার করবেন, সেটার জন্য আমি যেটা হয় সেটা করব। কিন্তু আমার একটাই কথা থাকবে, দাবি থাকবে যে আপনারা গরু যেখান থেকেই নেন, দেখেন যারা এই কথা ছোট বলে, মানে আস্তে কথা বলে, এদের মধ্যে একটু চুরায় চুরির একটা লক্ষণ থাকে। ওই যে কয় না যে অতি ভক্তি চোরের লক্ষণ, ভক্তি বেশি করলে ওইটা চোরের লক্ষণ থাকবেই। যারা আস্তে কথা বলে তাদের কিন্তু ভিজানি খুব কঠিন হয় না, টক করে ভিজে যায়। আর যারা জোরে কথা বলে, এরে ভিজাবেন টক করে ভিজি পড়বে। তা আমার কথা হচ্ছে, যদি আমার গরু বাছুর ভালো লাগে তাহলে নেবেন, আর টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে দিলে ব্যাংকের মাধ্যমে দিবেন, যেভাবে আপনার খুশি সেভাবে আপনি দিবেন। আর যদি কেউ বাইরের থেকে নিয়ে গরু মনে করেন যে আছে পোষাই দিতে হবে, আমাদের নিজস্ব পরিবহন দিয়ে পোষাই দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। তো যেহেতু গরু আমরা দেখাবো, তো গরু দেখানোর আগে মানুষ অতটা কথাবার্তা শুনতেও চায় না, তো যে গরুগুলো আছে তো চলুন ওগুলো আমরা দর্শকদেরকে চলুন। আমরা প্রথমে একটা বকন দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে জার্সির ক্রস আছে। এই যে অনেকজন লাল পাকড়া গরু চাই, যেমন এই বাচ্চাটার আপনি শিংটা দেখাবেন, ঠিক আছে? আবার এদিকে এই যে বাটগিনি দেখাবেন দর্শকের উদ্দেশ্য। আমার গরু কিনে সম্পূর্ণ সুন্দরভাবে পাও, হাত পাও সব দিকে দেখাবেন, ঠিক আছে? এই দেখেন, গলার করে দেখেন, এক চুলো কিন্তু কুম্বল নাই। এই যে কানটা কট্টুক, মাথাটা কট্টুক, আর এই যে মাজার করে দেখেন দর্শকের উদ্দেশ্য, উষার আছে কিনা, ঠিক আছে? বয়সটা কেমন এটার? এটার বয়স আছে আপনার 14 মাস। 14 মাস? হ্যাঁ। দামটা কেমন চাচ্ছেন? এটার দাম বলবো আপনার 1,15,000 টাকা। 1,15,000 টাকা? হ্যাঁ, 1,15,000 টাকা। আর আরেকটা কথা আছে, আপনি কালো পাখরা গরু আমার কাছে 100 পিস চাইলে 100 পিসই দিতে পারবো, কিন্তু এই লাল পাখরা গরু আমি এমনি, মানে প্রত্যেকটা ভিডিওর কথা যে আমার দুইটা আনকমন গরু থাকতেই হবে, আনকমন গরু যে সপ্তাহে থাকবে না সে সপ্তাহে আমি ভিডিও দিব না, এটা হচ্ছে আমার কথা। এই যে আজকে দুইটা গরু আছে, দুইটা গরুই আপনার লাল পাখরা, ঠিক আছে? পাশেরটাও দেখতে পাচ্ছি, এটার বয়সটা কেমন? এটা হলস্টাইন। এই দিক তাকান একটু, তোলা দর্শকের উদ্দেশ্যে তলাটা দেখেন, তলাটা, ঠিক আছে? তলাটা দেখেন, হ্যাঁ তলাটা দেখেন, আর ঠ্যাংগিনি দেখেন। এই দুইটা গরু যদি কেউ জোড়া ধরি লাইক, ঠিক আছে, জোড়া ধরি নিলে 2,10,000 টাকা, আর যদি কাটি কাটি লাই তাহলে এটা 1,15,000 টাকা, এটা 1,05,000 টাকা। যদি কেটে কেটে নাই, কাটি কাটি নাই, দুইটাই 14 মাস করে বয়স আছে, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। এ চামড়া নাই দেখেন, এই যে অনেকজনা দেখাবি না যে এখানে, আমি আসছে হাড়ের পাড় দেখাচ্ছি, ঠিক আছে? আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে পারবি। 10টিয়া কম বেশি তো আছেই, প্রত্যেকটা গরু দেখবেন যে কুম্বল আছে কিনা, কুম্বল থাকলে ওটা শাইওয়াল মিস্টেক থাকে, ঠিক আছে? আর আমার গরু গিনি এই যে দাঁড়া মাজা গিনি, এই গিনি সুন্দরভাবে দর্শকের উদ্দেশ্য দেখাবেন। প্রত্যেকটা দর্শক কয়ে যে গরু গিনি ভিডিও ভালো করে দেখায়,
এই ভিডিও কিনে সুন্দর করে আগে দেখাবেন গরু নালিক আমার অসুবিধা নাই পাশেরটা ভাই এটা আছে আপনার ফিজিয়ান জাতের বাচ্চা এটা আপনার 90% আছে আপনার এই গরুটার কিছু অংশ এর আগে একটা গরু দুইটা গরু ভিডিও দিছিলাম একটা লাল পাকরা ছিল আর একটা কালো পাকরা ছিল সেই গরুর গরু এই দেখেন ঠোঁটটাও ঠোঁটটাও এর সাদা মাথাটা কটুক একটু খালি খেয়াল করবেন আর এই কান দুটি দেখেন আরে দেখেন এখানে একচুলো কুম্বল নাই মাঝাত্তরে উষার কিরকম ঠিক আছে এই গরুটারও বাটগিনি দেখান দর্শকের উদ্দেশ্য বাটগিনি দেখান এই যে এই যে এই যে এই দেখান চারটা বান চার জায়গায় আছে এটার দামটা কেমন যাচ্ছে উষার আছে এটার দাম পড়বে নি 115000 টাকা 115000 টাকা হ্যাঁ 115000 টাকা পাশেরটা ভাই এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ এটারও হচ্ছে দাঁড়া মজাটা দেখাবেন এই যে বাটগিনি দেখান দর্শকের উদ্দেশ্য বাটগিনি দেখান প্রত্যেকটা গরু বাটগিনি দেখান এই যে দাঁড়া মজা আর এই যে এই যে এই যে গলার তরে একবারে মনে করেন যে কুম্বল নাই মাথাটা কটুক এটার দামটা কেমন চাচ্ছেন এটা 95000 টাকা 95000 টাকা হ্যাঁ 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 আলোচনা সাপেক্ষে সংগ্রহ করতে আলোচনা সাপেক্ষে নিতে পারবে কোনো দর্শক যদি নিয়ে এখানে মনে করেন দুই তিন মাস রাখতে চায় সেই ব্যবস্থা আছে খালি উনি মাসে মাসে খরচ দিয়ে দিবে তাহলে রাখা যাবে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা গরু খরচ দিয়ে দিবে উনার রেখে দেবো সমস্যা নাই আচ্ছা আচ্ছা পাশেরটা ভাই এটা আপনার অস্ট্রেলিয়ান হ্যাঁ এই যে দর্শকের উদ্দেশ্যে তলাটা দেখাবেন তলাটা এটার বয়সটা কেমন এটার বয়স আছে 13 মাস অনেকজন অস্ট্রেলিয়ান গরু খুঁজে মানে অস্ট্রেলিয়ান গরু কিনে আসলে পাওয়া যায় না আমার আজকে দুইটা অস্ট্রেলিয়ান গরু আছে একটা অস্ট্রেলিয়ান মুন্ডির মধ্যে আছে আর এই একটা অস্ট্রেলিয়ান গরু এই গরুটা মনে করেন আপনার রেট পড়বে নি 115000 টাকা আলোচনা সাপেক্ষে 2000 কম বেশ হবে কিন্তু আসলে অস্ট্রেলিয়ান গরু কিনে পাওয়া যায় না ফিজিয়ান গরু বহুত পাওয়া যায় আমরা তো প্রকৃত অস্ট্রেলিয়ান গরু ভিডিও দিতেই পারি না এই এই আজকে দুইটা আছে আর এর আগে একটা গরু দিছিলাম অরিজিনাল অস্ট্রেলিয়ান গরু ঠিক আছে দাঁড়া মাজাটা দেখাবেন দর্শকের উদ্দেশ্যে দাঁড়া মাজাটা দেখাবেন মাথার তরে কটুক এগুলি খেয়াল করি যদি দর্শকের ভালো লাগে তাহলে নিবি না হলে না নিবি কোনো সমস্যা নাই আলোচনা সাপেক্ষে নিতে পারবি হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবি পাশেরটা ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটার বয়সটা কেমন এটা বয়স আছে 13 মাস এটার বয়স 13 মাস হ্যাঁ 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 এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম পড়বে নি 105000 টাকা 105000 টাকা হ্যাঁ 105000 টাকা আলোচনা সাপেক্ষে সংগ্রহ করতে আলোচনা সাপেক্ষে নিতে পারবি প্রত্যেকটা গরু রিয়ে দেখেন আমি গরু তো মানুষ সংগ্রহ করে এই যে দাঁড়া মাজাটা দেখাতে এই দাঁড়া মাজাটা দেখতে হবে মাথা তো ছোট আছে কিনা ঠিক আছে গলায় কুম্বল আছে কিনা এইগুলি আগে পার্সেন্টেজ খেয়াল করতে হবে আপনি যে কোনো ডাক্তারের কাছে শুনবি যে কুম্বল থাকা গরুটা শাহিয়াল হয় কিনা কুম্বল থাকা গরুটা শাহিয়াল হয় কিনা হ্যাঁ শাহিয়াল গরুর আপনি রেট কমিয়ে দিবি ও দুধ হবে কয় কেজি 5-6 কেজি তা শাহিয়াল গরুর দাম কম হবে না এই জন্য প্রত্যেকটা জিনিসের মার্জিত তো থাকা লাগবে ভালো জিনিসের দাম ভালো আমি এইবার দুইটা গরু দেখাবো দুইটাই হচ্ছে করস মুন্ডি পাশেরটা হ্যাঁ এই তো এটা হলস্টাইন ফিজিয়ান এটা মুন্ডির পেটের বাচ্চা এটাও মুন্ডির পেটের বাচ্চা ঠিক আছে দুইটাই হচ্ছে মুন্ডির পেটের বাচ্চা করস মুন্ডি এই দেখেন তলাটা দেখান দেখেন এখনই 25 কেজি দোয়ানি যায় এরকম অবস্থা আচ্ছা দুইটা গরু হচ্ছে তলাটা দেখেন এই দুইটা গরু জোড়া ধরি যেই নিক এই দুইটা গরু জোড়া ধরি বেচব দাম কত পড়বে জোড়া বুঝবো না আমি জোড়া কত পড়বে এই জোড়া পড়বে হচ্ছে 2,10,000 টাকা 1,10,000 টাকা পিস না এইটা 1,10,000 টাকা এটা 1,00,000 টাকা তার মানে হলো গে 2,10,000 2,10,000 টাকা এই দুটি গরু কাইটি বেচবো না এই দুটি গরু জোড়া ধরি হলে বিক্রি করবো না হলে বিক্রি করবো না ঘরে থাকবি খাবাবো আমি আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে দুইটার বয়স আছে ওইটার বয়স আছে আছে 11 মাস এটার বয়স আছে 9 মাস পাশেরটা এটা আপনার ফিজিয়ান জাতের বাচ্চা এটার বয়সটা কত দেখেন এটা 9 মাসের বাচ্চা 9 মাসের বাচ্চা হ্যাঁ 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 এটার দামটা কেমন চাচ্ছেন এটা 70000 টাকা চাচ্ছি 70000 টাকা চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটা আছে অনেক জোনা এটা হলস্টাইন ফিজিয়ান এ দেখেন মাজাটা এইটুক বাচ্চা তাই মাজাটা উষার কত আর গোলাপ তরে চিকন কত সুন্দর খালি খেয়াল করতে হবে এটার দামটা কেমন চাচ্ছেন কান কটু বয়সটা কেমন 67000 টাকা নিব বয়সটা কেমন এটা 9 মাস বয়স আছে 9 মাস বয়স 67000 টাকা 67000 টাকা নিব মানুষ তো গরু কিনতে চায় আপনি আমার গরু কিনে সম্পূর্ণ গরু কিনে খেয়াল করাবেন আর প্রত্যেকটা গরুর গলায় কুম্বল আছে কিনা মাথাটা ছোট কিনা এগুলি খেয়াল করতে রাখবেন মানুষ আছে কুমাদামি গরু কিনতেছে কুমাদামি গরুর মধ্যে মেলা কোয়ালিটি আছে এই যে যেটা কুম্বল আছে এটা শাহিওয়াল গরু শাহিওয়াল মিষ্টের গরু ওটা কম দামে দিয়া যাবে
কারণ কম দামে দেয়া যাবে কি কারণে এর কারণ হচ্ছে ওই গরুটার দুধ কম হবে কিন্তু এই সব গরু আপনি পার্সেন্টেজের গরু কোনোদিনই কম দিতে পারবে না কম দামে দিতে পারবে না কেই পারবে না এইজন্য আমি ভালো জিনিস সংগ্রহ করি ভালোভাবে বিক্রি করি আবার আমার গরু যারা নিয়ে গেছে আল্লাহর রহমতে ফোন করে বলতে হয় যে ভাই গরু আপনি দেন আরো কিন্তু অনেক জুনা এই যে হচ্ছে কুমা দামের রেট দিয়ে বিভিন্ন কথাবার্তা বলে আমি কারোর দোষ গুণ দেখতে যাব না আমার কথাবার্তা গরু বাছুর যদি ভালো লাগে তাহলে মানুষ নিবে না হলে না নিবে আচ্ছা আচ্ছা আর প্রত্যেকটা মানুষের দর্শকের উদ্দেশ্যে আমার কিছু কথা থাকবে সেটা হচ্ছে ভাই যেই গরু কিনেন আমরা আপনি ভুলাইনো কথা বললেও আপনি ভুলবেন না আবার আপনি মনে করেন যে আমাদেরও ভুলাইনোর চেষ্টা করবেন না আমার কথা কি যে গরু ভালো হইলে নিবেন আর প্রত্যেকটা গরু হাসতে নিয়ে যাওয়ার পরে আগে কলিজা কৃমি সুই দিবেন ভুঁড়ি কৃমি মারবেন তারপরে গরুটার ডাক দিবেন শতকরা 95% গরু যদি বীজ না রাখে সেই সময় আমাকে বলবেন যে ভাই আপনার কথা ঠিক হলো না আর কার থেকে গরু নিছেন কি সমাচার ওই সব কথা আমাকে বলবেন না কারণ আপনি কার কাছে নিছেন আমার কাছে নিয়ে যদি কোনো ঠগা জিতা থাকে তাহলে আমাকে বলবেন কারণ আমার অন্য লোকের কাছে কোবেন না কারণ অন্য লোকের কাছে করলে ওইটা ভালো লাগে না আর অন্য লোকের কথাও আমার কাছে বলবেন না কিছুক্ষণ আগে আমাকে একজন বললো যে অমুক খামার থেকে এটা গরু নিছি ভাই গরু ডাক আসছেন কিন্তু ওই কথাটা আমাকে বলা যাবে না আমারটা কি সেটা বলবেন আমার যদি কোনো গরুর দোষ গুণ থাকে কিছু হয় থাকে সেটা আমাকে বলবেন কোনো সমস্যা নাই আমি যতটুকু পারি আপনাকে স্যাক্রিফাইস করে দেব কারণ মানুষ তো বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে হ্যাঁ মানুষ বিভিন্ন ধরন এই যে কিছু লোক বলতেছে গাভীর কথা গাভী বাংলাদেশের মধ্যে এমন কোনো পিলিয়ার নাই যে গাভীর দুধ একরেট করে দেয় না সেটা তো সম্ভবই না কোনো পিলিয়ার নাই বাংলাদেশের মধ্যে আমি স্ট্যাম্প লাগবে না মানুষের প্রথম কথা মুসলমান যদি কোনো লোক মুসলমান হয়ে থাকে তার প্রথম কথা হচ্ছে তার জবান জবানের দামটাই বড় জিনিস টাকা 2-1 লাখ ঠকি যেতে পারে কিন্তু জবান দিয়ে কোনো মুসলমান মুসলমানের কাছে জবান দিয়ে কোনো দিনই অর্থ ডুপ্লিকেট করবে না আর এই কিছু লোক বলতেছে ইস্টাম হ্যান ত্যান সাত সুতোর এটা হচ্ছে প্রকৃত হচ্ছে একটা বানোয়াটি কথা ইস্টাম করি কে আমি যদি না দিই আমার তো এই গরুটা আপনি নিলেন সমস্যা হলো ওই গরুটা পাল্টা দিলাম না আপনি কি করবেন আমার কাছে কিচ্ছু করার না কিছু করার আছে কিন্তু আমার মানবতা থাকতে হবে আমি পাল্টা দিলে আপনি খুশি হবেন ঠিক আছে এই জন্য যে কোনো জায়গায় থেকে যে জায়গায় থেকে নেবেন তার সাথে আলোচনা করবেন যে ভাই এই গরুটা নিয়ে এই সমস্যা পড়ছি কী করা যায় এই কথাগুলি বলবেন আমরা ভিডিও সারি এই একজনের দোষ দিচ্ছে ও আরেকজনের দোষ দিচ্ছে এভাবে ব্যবসাগুলি নষ্ট হয়ে গেছে আর এই ব্যবসা নষ্ট ব্যবসা কিন্তু তৈরি করতে খুব কঠিন জিনিস হয়ে যায় তা তো অবশ্যই আমরা আপনাদের কাছে এই যে এখানে মনে করেন আজকে গরুর ভিডিও দিছে হচ্ছে 10টা দশটা গরুর ভিডিও দিছি এই 10টা গরু কিন্তু একদিনে যোগানো যায় না ঠিক আছে বিভিন্ন জায়গার থেকে খরিদ করতে হয় মানুষ যাইতে হয় নিজে যাতে হয় আরও 2-1 জনক দিয়ে খোঁজ খবর নিতে হয় এইভাবে কিন্তু গরু সংগ্রহ করতে হয় আপনারা এক জায়গায় 10টা পালে মনে করেন যে কী নাকি এটা ঠিক না আমরা খুব কষ্ট করি গুছাই একটা গরুর পিছে 2000-3000 টাকা হাইস কত গরু হইলে 5000 টাকা হয় সেটা 10টার মধ্যে একটা গরু 5000 টাকা হইতে পারে কিন্তু আমরা 1-2 হাজার টাকা লাভ করি বিক্রি করি এরকম সপ্তাহে 50টা গরু কি 40টা গরু বিক্রি করলে দেখা যাচ্ছে বহুত টাকা হয় একটা মানুষ আমারই মনে করেন যে একটা কর্মচারী বেতন আছে 12,000-10,000 তাহলে ওদের চললে আমার চলবে না কে এই হিসাব করে এই ব্যবসা করা এর মধ্যে যদি মানুষ নানান রকম কথা বলে এই জিনিস ভালো লাগে না এই জন্য আমার যদি দোষ গুণ থাকে তাহলে আমাকেই বলবেন কোনো সমস্যা নাই সে দোষ গুণের বিচার আমি করে দেবো অন্য লোক করতে পারবে আমার বিচার না আপনার কথা ঠিক আছে তো অবশ্যই যারা সংগ্রহ করবেন তারা অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করা উচিত মেলা লোক সস্তা দেখে কিনতে চাই আমরা সস্তা আপনার মনে লাগলে কিনবেন ওটা আমাদের যায় আসে না কিন্তু যদি আমার গরু ভালো লাগে থাকে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার জিনিস সুন্দর থাকে আর আমার থেকে এর আগেও গরু নিছেন যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে বলবেন আমি যতটুকু পারি স্যাক্রিফাইস করার জন্য চেষ্টা করব তো ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন 01790143834 এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে এটাই তো এই নাম্বার টাইমে যে কোনো সময় সমস্যা নাই আল্লাহর রহমতে আর দেশ বিশ্বের দেশের থেকেও সমস্যা নাই আর যদি বাইরে দেশের থেকে কোনো লোক আসার স্কোপ থাকে তাহলে আমাদের এখন লোক আসবে আপনি দাসুরিয়া মোড়ে নামবেন দাসুরিয়া মোড়ে নামি আমার শোরুম আছে আমার ফোন দিলে আমার ওখান থেকে লোক রিসিভ করবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো ভাই অনেক সময় দিলেন বা ভালো ভালো গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ